আমি প্লাজো আর গেঞ্জি পরা অবস্থাতেই নিচে নেমে চলে এসেছি, একটা ওড়নাও নিইনি সাথে করে। লজ্জায় আমার জান বেরিয়ে যায়। আমি আর কোনো কথা না বলে সোজা এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে হাঁপাচ্ছে বুকে হাত দিয়ে। ইস, কি লজ্জা কি লজ্জা! আমি এভাবে নিচে আরব ভাইয়ার সামনে! ছি, আরব ভাইয়া না জানি আমাকে কি না কি ভাবলেন। উফ, সত্যি আমার মাথা পুরোই গেছে। দূর। আসলে তখন স্নেহা আরবকে গার্ডেনে দেখে অবাক হয়ে যায়। আরব দেশে আসবে সেটা সে জানতো না, কারণ আরব প্রতি বছর একবারই দেশে আসে, তাও তখন যখন স্নেহার এক্সাম থাকে। সে বাড়িতে বেশি থাকতে পারে না, কোচিং, এক্সট্রা ক্লাস সব করে একদম রাত হয় বাড়ি আসতে। আরাফের এই ব্যাপারটা স্নেহা একদম বোঝে না, কেন সে অন্য সময় আসে না। আরাফ গত 2 বছর হলো একজন প্রফেশনাল ডাক্তার হয়েছে, এই 2 বছর সে একবারও আসেনি দেশে। সেজো চাচি অনেক মন খারাপ করতো তার জন্য, কিন্তু এখন হঠাৎ কী করে এলো আরাফ সেটাই ভাবছে স্নেহা। স্নেহা আরও ভালো করে দেখার জন্য দৌড়ে গার্ডেনে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে আরাফ নেই। ইমা, এই তো এক্ষুনি এখানে ছিল, এর মধ্যে গেল কই? স্নেহা চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। এর মধ্যেই পিছন থেকে আরাফ ওই কথাটা বলে উঠল। উফ, এখন আমি আরাফ ভাইয়ের সামনে যেতেই পারবো না লজ্জায়। স্নেহা এরকম আকাশ পাতাল ভাবছে, এর মধ্যে স্নেহার মা তার জন্য খাবার নিয়ে রুমে আসলো। তিনি স্নেহাকে এভাবে বসে থাকতে দেখে বলল, কিরে, কি ভাবছিস এভাবে? স্নেহা মায়ের কথায় ধ্যান ভাঙে। না মা, কিছু না। আচ্ছা মা শোনো, ওই আরাব ভাইয়াকে দেখলাম, উনি কখন আসলেন? ও আরাব, ও তো কাল রাতে এসে বাংলাদেশে পৌঁছেছে। তোর মেজো কাকা আর সেজো কাকা গেছিল ওকে আনতে, ওই তো এসে তোর ট্রিটমেন্ট করলো, না হলে অত রাতে কই পেতাম ডাক্তার? আল্লাহর রহমত, আল্লাহ ওকে পাঠিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এই নে তোর খাবার, খেয়ে মেডিসিন খেয়ে নে, আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। আকাশের বউয়ের বাড়ির লোকেরা আসছে। আকাশের আক্কেলটা কি বিয়ে করেছে যেই মেয়েকে, তার বাড়িতে এখনো জানায়নি। মেয়েটার বাড়ির লোকেরা যে চিন্তা করে সেটা কি ও বুঝে নাই? মায়ের কথা শুনে গতকালকের সব ঘটনা মনে পড়ে গেল। নিমেষেই মনের আকাশে আবার মেঘ জমাট বাঁধতে লাগল। মিতুর বাড়ির লোকেরা কখন আসবে? এই তো কিছুক্ষণের ভিতরেই আসবে। আর শোন, তুই নিচে যাস না, কেমন? এসব সহ্য করতে পারবি না তুই। আমি এসব সহ্য করতে পারবো না, নাকি আমাকে নিজেকেও সহ্য করতে পারবে না, কোনটা মা? আমার কথা শুনে মা চুপ হয়ে গেল, তারপর আস্তে করে রুম থেকে চলে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ব্যালকনিতে গেলাম। এই ব্যালকনিতে বসেই অনেক হাজার শত মান অভিমান ভালোবাসার ঘর বেঁধেছিলাম আকাশের সাথে। আর আজ সেই আকাশ নাকি? না, আমি কাঁদবো না আকাশের জন্য। কেন কাঁদবো এই বেইমানটার জন্য, যে আমাকে সবার সামনে চরিত্রহীনা বলে, যে আমাকে বিশ্বাস না করে ওই ছবিগুলোকে বিশ্বাস করেছে, যে আমার ভালোবাসাকে পায়ে ঠেলে অন্য কাউকে নিজের আপন করে নিয়েছে। তার জন্য আমি কাঁদবো না, আমি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করবই। সেদিন আকাশ বুঝবে যে ও কী হারিয়েছে। না, অভিশাপ না, আমি চাই ও ভালো থাক, কিন্তু ওরও জানা দরকার কারো মনে আঘাত করে কেউ ভালো থাকতে পারে না। মিতু সেই সকাল থেকে রুমে বসে আছে, আর আকাশ এক মনে ল্যাপটপে কি জানি করছে। মিতু বারবার আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। মিতু জানে না এই ছেলেটার মাঝে কি জাদু আছে যা তাকে ওর দিকেই টানে। তবে মিতু এটুকু জানে, সে ভালোবাসে তার সামনে থাকা এই মানুষটাকেই সে ভালোবাসে, আর যে কোনো কিছুর বিনিময়ে সে তার কাছেই থাকবে আর তার মন জয় করবেই। মিতু কাল রাতেই ভেবে নিয়েছে, একবার যখন আল্লাহর কালাম পড়ে তার স্ত্রী হয়েছে, সে মরণ ছাড়া আর কোনো দিন তার থেকে সে আলাদা হবে না। সে আকাশের মনে তার জন্য জায়গা তৈরি করবেই। মিতু খুব টেনশনে আছে। কিছুক্ষণ পর তার মা বাবা আর বড় ভাই আসবে, সে কিভাবে তাদের মুখোমুখি হবে? কাল হুট করে সে বিয়ে করে নিল, তাদের জানালো না। কাল সারা রাত হয়তো তার ওর জন্য চিন্তা করেছে। মিতুর বড় ভাই বেশ রাগী, যদি রাগের বসে কিছু করে বসে তাহলে মিতু এই নিয়ে খুব চিন্তিত। আকাশ অনেকক্ষণ যাবৎ মিতুকে এভাবে চিন্তিত দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, এত চিন্তার কিছু নেই, তোমার ফ্যামিলিকে আমি সামলে নেব।
তুমি শুধু ঠিকভাবে ওদের সামনে দেখো। মিতু মাথা নিচু করে বলল, আচ্ছা। এর মধ্যে জবা আকাশের রুমে আসলো। আকাশ ভাইয়া, মিতু ভাবিকে নিয়ে সেজ মা তোমায় নিচে আসতে বলছে, ভাবির বাবা মা আর ভাই এসেছে। জবার কথা শুনে আকাশ মিতুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুই যা, আমরা আসছি। জবা চলে যাওয়ার পর আকাশ সোফা থেকে উঠে মিতুর কাছে এসে বলল, চলো, আর যা বলেছি তাই বলবে, মনে থাকে যেন। জি। ডাইনিং রুমে সোফায় বসে আছে মিতুর বাবা মা আর বড় ভাই মারুফ, তাদের সামনে বসা সেজো চাচা আর বড় চাচা। আমি বুঝতে পারছি না, কাল পর্যন্ত যে ছেলের অন্য একজনের সাথে এঙ্গেজমেন্ট ছিল, সেই হেভাবে হুট করে আমার মেয়েকে বিয়ে করলো কেন? আপনাদের বাড়ির ছেলের সাহস কত, সে মাঝরাস্তা থেকে আমার বোনকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আপনারা জানেন আমরা মিতুর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করেছিলাম, সব কথা ফাইনাল হয়ে গিয়েছিল, শুধু আপনাদের ছেলের জন্য উল্টাপাল্টা হয়ে গেল, আমাদের পুরো পরিবারকে অপমানিত হতে হয়েছে। কথা বলার মাঝেই আকাশের মিতুর নিচে নেমে এলো। মিতুকে দেখে ওর মা ওর কাছে এসে জড়িয়ে ধরল। মিতু মাকে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল। আকাশ এসব দেখে মিতুকে ছেড়ে ওর বাবা ভাইয়ের কাছে গেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। কোন সাহসে তুমি আমার বোনকে জোর করে এই বাড়িতে নিয়ে এলে? ভালোবাসার অধিকারে, আমি মিতুকে ভালোবাসি আর মিতু আমাকে ভালোবাসে, তাই বিয়ে করে নিয়েছি। কিন্তু কাল তোমার একটা মেয়ের সাথে এনগেজমেন্ট ছিল আর আমার জানা মতে তার সাথে তোমার সম্পর্ক ছিল, তাহলে তাকে ছেড়ে একদিনে কিভাবে আজকে আমার বোনকে ভালোবাসো বলছো? দেখুন, আমার ফ্যামিলি আমার সাথে আমার চাচাতো বোনের বিয়ে দিতে চেয়েছে, আমরা দুজনেই বিয়েতে রাজি ছিলাম না, কারণ আমি মিতুকে ভালোবাসি আর স্নেহা অন্য একজনকে। আর হলো সম্পর্ক, স্নেহার সাথে আমার শুধু ভাই বোনের সম্পর্ক, এর বাইরে কিছুই নেই। মারুফ এবার মিতুর কাছে এগিয়ে এসে বলল, তুই কি সত্যি ওকে ভালোবাসিস? মিতু এবার মায়ের থেকে সরে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমি আকাশকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসাবে মানতে পারবো না। তোমরা আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দিচ্ছিলে আর আমিও ভয়ে তোমাদের কিছু বলতে পারছিলাম না, তাই কাল আমরা বিয়ে করে ফেলেছি। যাই হোক, আমি আকাশকে অন্য কারো হতে দিতে পারতাম না, তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ ভাইয়া। মারুফ আর কিছুই বলল না, সে বুঝতে পারছে তার বোন সত্যিই আকাশকে ভালোবাসে। এরপর মিতুর পরিবার আর আকাশদের পরিবার মিলে আলোচনা করে ঠিক করলেন তারা ওদের আবার বিয়ে দেবে। এটা শুনে আকাশ অনেক ভড়কে যায়। যত চাই হোক, সে সারা জীবন মিতুকে নিজের স্ত্রী করে রাখবে না, এক সময় তাকে মুক্ত করে দেবেই সে। তাই আকাশ এখন নানার অজুহাত দেখিয়ে বিয়ে আটকে দিল। তবে সবাই বলে দিয়েছে আকাশ নিচের পায়ে দাঁড়ালেই ওদের ধুমধাম করে বিয়ে দেবে। এতক্ষণ ওপরে দাঁড়িয়ে আড়াল থেকে আকাশের কথাগুলো শুনছিলাম, কতটা নিখুঁতভাবে মিথ্যে বলতে পারে আকাশ তাই দেখছি। এতগুলো দিনের সম্পর্ক এক নিমেষে মিথ্যে বানিয়ে দিল, আর এই লোকটাকেই নাকি আমি ভালোবেসেছিলাম। নিজের প্রতি নিজেরই করুণা হচ্ছে। আমি আর ওখানে না দাঁড়িয়ে রুমে চলে আসলাম, গিয়ে ব্যালকনিতে গিয়ে আবার দাঁড়ালাম। এখন এই একটাই আমার কেবলমাত্র জায়গা হয়েছে যেখানে বসে কাঁদলেও কেউ দেখতে পাবে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়েই যাচ্ছে। যত চাই আকাশকে ভুলতে আরও বেশি করে মনে পড়ে যায় ওকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, খুব কষ্ট হচ্ছে। পিছন থেকে হঠাৎ এমন একটা কথা শুনে চমকে উঠলাম, সাথে সাথে পিছনে ফিরে দেখি আকাশ দাঁড়িয়ে আছে, তার মুখে তাচ্ছিল্যের হাসি। আমি আকাশকে দেখে ওর আড়ালে চোখের পানি মুছে মুখে শুকনো হাসি রেখে বললাম, না কষ্ট হচ্ছে না, বরং আফসোস হচ্ছে। আফসোস এই ভেবে হচ্ছে যে এতদিন আমি একটা ভুল লোককে ভালোবেসেছি, যে কিনা এক নিমেষে আমার ভালোবাসাকে পিষে দিয়ে অন্য কাউকে বরণ করে নিয়েছে নিজের জীবনে, আর সবার সামনে আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিল। কেন আকাশ, কেন এমন করলে? একটা বার তোমার মনে হলো না এরকম করাতে আমি কতটা কষ্ট পাব? আকাশ এতক্ষণ স্নেহার কথাগুলো শুনছিল, এবার আকাশ স্নেহার একদম কাছে এসে বলল, প্রতিশোধ নিলাম, তুমি যেমন আমার ভালোবাসাকে অসম্মান করে একটা অন্য ছেলের সাথে, ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম, যে কিনা এত নোংরা,
তুই যেমন আমাকে রেখে অন্য কাউকে নিয়েছিলি, এখন আমিও মৃতুকে নিয়ে সেভাবে সুখে থাকবো। আর শুনে রাখ, তুই যতই নিজেকে সতী দাবি করিস, এই বাড়ির প্রত্যেকেই জানে যে তুই একটা নষ্ট মেয়ে। তোর মতো চরিত্রে না এই বাড়িতে পড়ে আছে শুধু বড় পাওয়ার কারণে, তাহলে তোকে কালই এই বাড়ি থেকে আমি বের করে দিতাম। আকাশের কথাগুলো শুনে স্নেহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। স্নেহা আর সহ্য করতে না পেরে আকাশকে জোরে একটা থাপ্পড় মারল আর চেঁচিয়ে বলতে লাগল, খবরদার আকাশ, আমার চরিত্র সম্পর্কে কোনো কথা বলবে না। আমি জানি, আমার আল্লাহ জানে আমি কতটা পবিত্র। আমি তুমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে মেশাতো দূর, তেমন কথাও বলতাম না, তুমি জানো তো সেটা। তাও তুমি ওই ছবিগুলোকে দেখে মেনে নিলে যে আমি ওই ছেলের সাথে, ছি, কেমন ভালোবাসা তোমার যে এতটুকু বিশ্বাস নিয়ে নিজে ভালোবাসার মানুষটার প্রতি। তুমি আমার কাছে আসলেই আমি তোমাকে বোঝাতে পারতাম, তা না করে তুমি মৃতুকে বিয়ে করে নিলে। শুনে রাখো আকাশ, আজ থেকে এই মুহূর্ত থেকে এই স্নেহার মনে তোমার জন্য শুধুই ঘৃণা থাকবে, শুধুই ঘৃণা। সকল ভালোবাসাই মরে গেছে তোমার জন্য, একদিন না একদিন সত্য সামনে আসবেই আকাশ, সেদিন তুমি বুঝবে যে আমি কি। আকাশ স্নেহার কথা শুনে রাগে কচকচ করতে করতে চলে গেল, আর স্নেহা সেখানে বসেই কাঁদতে লাগলো। আরাফ আজ অনেকদিন পর তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। বন্ধুদের সাথে দেখা করে বাসায় এসে নিজের রুমে যাওয়ার সময় শুনতে পেল স্নেহার রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আরাফ দেখার জন্য উঁকি দিয়ে দেখে স্নেহা মেঝেতে বসে কাঁদছে, অনেক বেশি কান্নার কারণে চোখ মুখ লাল হয়ে আছে। আরাফ ওর কাছে যেতে নিয়েও গেল না, দরজাটা লাগিয়ে তার সাথে হেলান দিয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়ালো আর বলতে লাগলো, আরেকটু অপেক্ষা করো স্নেহা পাখি, যারা তোমাকে এভাবে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককেই পাই টু পাই হিসাব দিতে হবে। যে আজকে তোমাকে এত কষ্ট দিল তার আফসোসের সময় খুব তাড়াতাড়ি আসবে, শুধু আর কিছু সময়ের অপেক্ষা। একবার আমি তোমাকে হারিয়েছি, এবার আর হারাতে দেবো না, এটা আমার প্রমিস। আরাফ কথাগুলো বলেই আবার নিচে চলে গেল। দুপুরে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খেতে বসেছে, শুধু নেই স্নেহা আর আকাশ। স্নেহাকে তার মা ঘরেই খাবার দিয়ে এসেছে, আসলে সে চায় না স্নেহা এখানে আসুক আর কেউ তাকে কিছু বলুক। সবাই স্নেহার উপর রেগে আছে সেটা জানে। আরাফ খাওয়ার এক পর্যায়ে মিতুর দিকে তাকিয়ে বলল, মিতু, আকাশ কোথায়? আকাশকে যে দেখছি না, আমি আসার পর একবারের জন্য আমার কাছে আসেনি। আসলে ভাইয়া, কাল আপনি অনেক রাত করে এসেছিলেন, আকাশ আর আপনার সাথে দেখা করেনি, সকালে করতে চেয়েছিল, কিন্তু ওই আম্মু আব্বু আসার পর তাদের সাথে কথা বলেই আকাশ বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার কি একটা দরকারি কাজ আছে তাই। ও আচ্ছা, আকাশ ফিরলে আমার কাছে আসতে বলো। জি, আচ্ছা ভাইয়া। আরাফ এবার বড় চাচির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, বড় কাকিয়া, আমি তো জানি তোমার মেয়ে তিনটা, কিন্তু এখানে তো আমি শুধু দুজনকে দেখছি, আরেকজন কই? তাকে কি ঘর বন্দি করে রেখে দিয়েছ নাকি? আরাফের কথায় সবাই খাওয়া রেখে চুপ হয়ে যায়। আরাফ এবার সবার দিকে তাকিয়ে বলল, ছোট থেকে দেখতাম স্নেহাকে তোমরা কত আদর করো, কারণ ছোট কাকা ওকে অনেক আগে রেখে চলে গেছে, বড় কাকার কাকিয়া ওকে নিজের মেয়ে করে নিয়েছে, তোমরা সবাইও ওকে কত ভালোবেসেছ। আর আজ ওর একটা কি ছবি তোমরা হাতে পেলে, ব্যাস তোমাদের সব কিছু ভালোবাসা শেষ, স্নেহার প্রতি সব কিছু বিশ্বাস তোমাদের শেষ। তোমরা জানো তোমাদের বাড়ির মেয়ে কেমন সেটা তো তোমরা জানো, তাহলে কেন তাকে অবিশ্বাস করে ওই ছবিগুলোকে বিশ্বাস করছো? যদি এমন হয় ওগুলো মিথ্যে, তখন কি করবে? পারবে কি, পারবে কি তোমরা স্নেহার সামনে গিয়ে দাঁড়াতে? স্নেহা কিন্তু তোমাদের দূর করে দেবে না, ঠিকই কাছে টেনে নেবে, কিন্তু তোমরা তোমরা তখন কি করবে? আরাফের কথা শুনে সবাই চুপ। আরাফ ভুল কিছুই বলেনি, সত্যিই তো বলেছে, হতেই পারে ছবিগুলো ভুল মিথ্যা। তাদের স্নেহা তো এমন নয়, তারা তো তা জানে, তবে কেন শুধু শুধু তারা মেয়েটাকে কষ্ট দিচ্ছে? তাদের বাড়ির মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায়নি, তাদের আঁকড়ে ধরেই তো সে আছে, আজ তারাও তাকে কষ্ট দিচ্ছে, সবার ভেতরেই চাপা কষ্ট দিচ্ছে। আরাফের কথাগুলো এবার ওর বাবা বলল, মানছি যে আমরা ঠিক করছি না, কিন্তু ছবিগুলো যে মিথ্যে তার কোনো প্রমাণ তো নেই, আকাশ নিজেই আমাদের ছবিগুলো দেখিয়েছে। বাবার কথা শুনে আরাফ মুচকি হেসে বলল,
বাবা, এখন আধুনিক কম্পিউটারের যুগ, এই যুগে কোনো কিছু অসম্ভব না, সব কিছুই সম্ভব। তবে তুমি চিন্তা করো না, বড় কাকার আমি এই বিষয়টা নিয়ে কাজ শুরু করে দিয়েছি, খুব জলদি সব কিছু জানা যাবে। তবে এখন তোমরা স্নেহাকে এখন আগলে নাও, এখনও তোমাদেরকে খুব প্রয়োজন। আরাফের কথা শুনে সবাই সহমত দিল। আসলেই এখন স্নেহার পাশে তাদের থাকা দরকার। সবাই মিতুকে বলল কাল সকাল থেকে যেন স্নেহাকে নিয়ে সে নিচে খেতে আসে, কাল থেকে তারা আবার কলেজে যাবে, আর নিতু যেন এখন স্নেহার সাথেই থাকে। ক্লাবে বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে আকাশ, তাকে আটকানোর চেষ্টা করছে নোয়াজ। নোয়াজ আকাশের ছোটবেলার বন্ধু, দুই বন্ধু একসাথে স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে। নোয়াজ আকাশ আর স্নেহার ব্যাপারে সব জানত। নোয়াজ স্নেহাকে নিজের ছোট বোনের মতো আদর করত, আর স্নেহাও নোয়াজকে ভাইয়া বলে ডাকত। নোয়াজ কতদিনের সব ঘটনা শুনে আকাশের প্রতি অনেক রেগে আছে, কিন্তু আকাশ এত ড্রিঙ্ক করেই যাচ্ছে, নোয়াজ সেটা দেখতে পারছে না। আকাশ থাম এবার, আর কত খাবি? কার উপর রেখে ড্রিঙ্কস করছিস, স্নেহা নাকি মিতুর উপর? আকাশ এবার মদের গ্লাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর মাতাল কণ্ঠে বলছে, আমি স্নেহাকে অনেক ভালোবেসেছি রে, অনেক, তবুও আমাকে ঠকালো। আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না, তবে কেন নোয়াজ, কেন আমাকে ঠকালো? তোর ভালোবাসায় বিশ্বাসের কমতি আছে। তুই স্নেহাকে বিশ্বাস না করে ছবিগুলাকে বিশ্বাস করলি, আর মিতুকে বিয়ে করে নিলি, এখন আবার মিতুকে ডিভোর্স দিবি বলছিস, কি করতে চাইছিস কি তুই? আকাশ এবার মাথা টেবিলে দিয়ে বলে, আমি শুধু ছবিগুলোকে বিশ্বাস করিনি, একটা ভিডিও দেখেছি, তারপর মিতু বলছে, এতগুলো তো আর মিথ্যে না, আর মিতুকে আমি ভালোবেসে বিয়ে করিনি, স্নেহার প্রতি রাগ আছে এদের বসে বিয়ে করেছি। আমি মিতুকে ছ মাস পর ডিভোর্স দিয়ে দেব, ছ মাস আমাদের একসঙ্গে থাকতে হবে, তারপরই ডিভোর্স দেওয়া যাবে, এরপর চলে যাব দেশের বাইরে, এখানে আর থাকবো না। নোয়াজ আকাশের কথার পর আর কিছু বলেনি। নোয়াজ জানে আকাশ কত বড় ভুল করেছে, এর দায়িত্ব ওকে নিতেই হবে। আকাশ মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে, যে ড্রাইভ করার মতো অবস্থায় নেই, তাই নোয়াজ ওকে বাসায় পৌঁছে দিতে নিয়ে গেল। নোয়াজ আকাশকে বাসায় এনে দরজায় বেল দিতেই আরাফ দরজা খুলে দিল। নোয়াজ আরাফকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি? আর আকাশের এই হাল হলো কেন? জি, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভাইয়া, আকাশ আজকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, আর ড্রাইভ করার মতো অবস্থায় নেই, তাই আমি ওকে নিয়ে এলাম। আচ্ছা, ওকে আমার রুমে নিয়ে যাও, সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ডান দিকে যে রুমটা আছে ওটা আমার। জি আচ্ছা। নোয়াজ আকাশকে রুমে দিয়ে আরাফকে বিদায় দিয়ে চলে গেল। আরাফ রুমে এসে সোফায় বসে পড়ল। আকাশকে ড্রাঙ্ক অবস্থায় মিতুর কাছে যেতে দেয়নি, যদি নিঃসার ঘোরে কিছু করে ফেলে। আরাফ জানে যে ওদের ভিতর সব স্বাভাবিক না, আর এমনিতেও আকাশের সাথে আরাফের কিছু কথাও আছে, তাই তাকে এই রুমেই রাখা। সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে যায় স্নেহার, চোখ মুখ কুচকে ফেলে সে। হাতের কাছে ফোনটা নিয়ে দেখে সকাল 8টা বাজে। স্নেহা আস্তে করে উঠে চুলটা ভালো করে খোপা করে ক্লেচার দিয়ে আটকে নেয়। এরপর বিছানা থেকে নেমে সব গুছিয়ে আলমারি থেকে ড্রেস নিয়ে কলেজে যাওয়ার জন্য। আজকে স্নেহার মনটা কিছুটা ভালো, গতকাল রাতেও তার মন খুব খারাপ ছিল, কিন্তু আরাফ তার মন একদম ভালো করে দিয়েছিল। গতকাল রাতে স্নেহা নিজের রুমে কিছু জিনিস খুঁজে পাচ্ছে না, পরে তার মন পড়ল সে প্রায় আকাশের রুমে কিছু না কিছু ফেলে রেখে আসত, আর আকাশ সেগুলো গুছিয়ে দিয়ে যেত। হয়তো শেষ যেদিন সে আকাশের রুমে গিয়েছিল তখন সেগুলো রেখে এসেছে, কিন্তু আকাশ তাকে গুছিয়ে দিয়ে যায়নি। স্নেহা ভাবে আর তো দিয়েও যাবে না গুছিয়ে, তাই বাধ্য হয়ে স্নেহাকেই যেতে হবে এখন আকাশের রুমে তার জিনিসগুলো আনতে। আর না আনলেও হবে না, স্নেহার জরুরি জিনিস ওগুলো। কিন্তু স্নেহা ভাবছে সে কি করে যাবে আকাশের রুমে, আকাশ যদি রুমে থাকে তবে তাহলে আবার তাকে কথা শোনাবে, আর বাড়ির লোকের কাউকেই সে বলতে পারবে না, কেউ তো তার সাথে কথাই বলে না, তাই অগত্যা স্নেহাকেই যেতে হচ্ছে আকাশের রুমে। স্নেহা এক পা করে এগুচ্ছে আর ভয় পাচ্ছে। সে ভেবে নিয়েছে আকাশ যদি তাকে কিছু বলে তাহলে সে একদম দৌড়ে চলে আসবে,
আকাশে রুমের সামনে এসে দেখে দরজা খোলা, তবুও সে নক করে। আগেও নক করেই ঢুকত, কারো ঘরে সে নক না করে যায় না। কয়েকবার নক করার পরেও কোনো সাড়া শব্দ পেল না সে, তাই আস্তে করে রুমে ঢুকে গেল সে। রুমে গিয়ে দেখে কেউ নেই, তাই স্নেহা তার জিনিসগুলো খুঁজতে লাগলো আর পেয়েও গেল। স্নেহা যখন রুম থেকে আসতে নেবে, তখন নিতু ওয়াশরুম থেকে তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে দেখে স্নেহা দরজার সামনে দাঁড়ানো। স্নেহাকে দেখেই মিতুর রাগ উঠে গেল, সে স্নেহাকে একদম সহ্য করতে পারে না। স্নেহাকে রুমে দেখে মিতু ওর দিকে এগিয়ে গিয়ে বলল,